আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি চলে আসলাম আবারও আমার এই যে দুইটা গাছের কি অবস্থা দেখার জন্য, আমার মালটা গাছ আর মালবেরি গাছ। তো আলহামদুলিল্লাহ, মালটা গাছে অনেকটা পরিমাণে গত বছর যে পরিমাণে ফুল আসছিল, এবার তার চেয়ে 3 গুণ বেশি আসছে। তো এখানে এই যে ফুলগুলা ঝরে পড়ছে, আর এই যে মালটা, ছোট ছোট মালটা দেখা যাচ্ছে, মাশাল্লাহ অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। তো এই যে দেখেন, আশা করি এবার গত বছরের মালটাটা বেশি ধরবে। আর যেটা আপনাদের সঙ্গে আমি দেখাবো, এই যে আমার হাতে দেখেন, এটা কি কেউ বলতে পারবেন? বলতে পারলে বলেন তো। এটা মালবেরি। এই যে মালবেরি গাছটা আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম যে আমার গাছে মালবেরি ধরে, কিন্তু আমি খেতে পারি না। দেখেন কতটা পরিমাণে মালবেরি ধরছে। হ্যাঁ, এই যে অনেকটা পরিমাণে মালবেরি ধরছে, মানে অনেকটা পরিমাণে। পাতার জন্য হয়তো বোঝা যাচ্ছে না, যে এখানে দেখেন একটু কিছুটা সবুজ সবুজ, আর কিছুটা এই যে এরকম। কারণ মালবেরি আমার প্রচুর ধরে। আমি একটু আগে ছাদে কাপড় উঠাতে আসছি, আসার পরে দেখে আমি ক্যামেরাটা নিয়ে আসি, আবার ভিডিও করছি। তো নাও, তো আমার স্নেহামণি এগুলো খাই, এটা কিন্তু অনেক মিষ্টি। তো আগে দেখতাম যে পিঁপড়ায় কাটতে দিত, তো এই বছর পিঁপড়ায় আর কাটেনি। তো এই বছর দেখতে পেলাম যে মালবেরি এটা ধরছে গাছে। এখন ভিটামিন শর্ট না কি জানি না, এই যে মালবেরিতে এরকম হাত দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে এরকম মানে পড়ে যায়, হাত না দিলেও এখানে পড়ে যে অনেকটাই নিচে অনেক পড়ে আছে। তো এই হলো আমার মালবেরি গাছের অবস্থা। তো কেউ যদি একটু জানেন বা কোনো পরামর্শ দিতে পারেন যে গাছটার আসলে কি সমস্যা। তো আমি এই গাছটার যখন ফুল আসছিল, এটা নিয়ে আমি অবশ্য কৃষি অফিসে কথা বলতে চাইছিলাম, যে কয়েকদিনই গেছিলাম সেই কয়েকদিনে হয়তো আমার মনে ছিল না। তো দেখি ইনশাল্লাহ আগামীকাল যাব, যাই অবশ্যই শেয়ার করব। আর এই যে আমার দুই মেয়ে চলে আসছে এখানে, তো এরা এইগুলো খেতে অনেক পছন্দ করে, ওদেরকে নাকি অনেক ভালো লাগে। স্নেহা মানে খেতে কেমন বাবা? অনেক মানে অনেক মিষ্টি, তো আর ওদের কাছে ভালো লাগে, তো ওরা এগুলো খায়। তো এই যে, তো এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। তো কারো যদি এটার নিয়ে কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাকে দিবেন। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।